হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমার টপিক বায়নোমিয়াল থিওরিম অ্যাকচুয়ালি এই পার্টটা এর একটা ফার্স্ট পার্ট আমি আগেই তৈরি করেছিলাম যেটাতে বেসিক্যালি থিওরিম পার্টটা ছিল এবং দু একটা অঙ্ক সলভ করা ছিল তো আমার অনেক স্টুডেন্ট জানিয়েছে যে এটাতে কিছু প্রবলেম হচ্ছে এসেন দেয়ের যে বইটা ওরা সলভ করছিলো সেখানে এক্সারসাইজে কিছু প্রবলেম হচ্ছে তো সেই জন্য আমি সেকেন্ড পার্ট এটা করলাম এবং এখানে বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট তেমন একটা নেই শুধু অঙ্ক সলভ করা রয়েছে এবার ওই অঙ্ক সলভ করতে গিয়ে কিছু থিওরেটিক্যাল পার্ট রয়েছে সেগুলো আমি একটু ডিসকাস করে দেবো তার সাথে বেসিক্যালি অঙ্ক কিছু সলভ করে দেবো ফার্স্ট প্রবলেম যেটা রয়েছে একটা এক্সপানশান আগের দিন আমি বিস্তারগুলো শিখিয়েছিলাম সাপোজ এ প্লাস এক্সের টু দি পাওয়ার ফাইভ টু দি পা সিক্স এর এগুলোর বিস্তার কীভাবে হয় আগের দিন আমি দেখিয়েছিলাম এবার একটা স্পেশাল টাইপ অফ এক্সপানশান রয়েছে স্পেশাল টাইপ সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এটা একটা স্পেশাল টাইপের এক্সপানশান কেন বলছি এই ধরনের এক্সপানশান বইয়ে প্রচুর অঙ্ক রয়েছে তো একটা এক্সপানশান যদি কেউ বুঝে নেয় ক্লিয়ারলি তাহলে সে সব অঙ্কগুলোই প্রায় করে ফেলতে পারবে তো অ্যাকচুয়ালি কী হবে এখানে আমরা জানি ফর্মুলা অনুযায়ী ফার্স্ট টার্মটা প্রথমটা কথা হয় এনসি জিরো ফার্স্ট টার্ম টু দি পাওয়ার দ্যাট ইজ ওয়ান টু দি পাওয়ার এই দুটোর বিয়োগ ফল ওয়ান টু দি পাওয়ার তাহলে এন মাইনাস জিরো সেকেন্ড টার্ম টু দি পাওয়ার সেকেন্ড টার্ম টু দি পাওয়ার হবে নিচেরটা জিরো প্লাস এন সি ওয়ান ফার্স্ট টার্ম টু দি পাওয়ার দ্যাট ইজ ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তারপরে এক্স টু দি পাওয়ার এন সি ওয়ান আছে ওয়ান প্লাস এইভাবে এন সি টু ফার্স্ট টার্ম টু দি পাওয়ার এন মাইনাস টু সেকেন্ড টার্ম টু দি পাওয়ার নিচেরটা এই নিচেরটা টু এইভাবে আমাদের এক্সপানশনটা অ্যাকচুয়ালি হয় তো এই এক্সপানশানটা এইভাবে মনে রাখলে অনেক বড় হবে এর থেকে ইজিলি ওয়েতে একটু আমরা মনে রাখতে পারি তো ওয়ান টু দি পাওয়ার যাই থাক না কেন ওয়ানের পাওয়ারে যাই থাক না কেন অলওয়েজ ওয়ানই হবে তো আমাদের শুধু দেখার বিষয় এক্সগুলো এখানে ওয়ান টু দি পাওয়ার কিছু থাকা মানে সেগুলো দেখতে হবে না ওটা প্রয়োজন নেই ফার্স্ট টার্মটা আমাদের প্রয়োজন নেই শুধু দেখবো সেকেন্ড টার্ম টু দি পাওয়ার কত রয়েছে এবার ফার্স্ট অফ অল এনসি জিরোর মান আমরা জানি ওয়ান হয় এটা ওয়ান এবং ওয়ান টু দি পার সামথিং মানে ওয়ানই হবে আর এক্স টু দি পার জিরো মানে ওয়ানই হবে অর্থাৎ ফার্স্ট টার্মটা ওয়ান থাকলো সেকেন্ড টার্মটা কত হচ্ছে দেখতে হবে এনসি ওয়ান এনসি ওয়ান ওয়ান টু দি পার কিছু মানে লেখার দরকার নেই তত হবে এক্স বা এক্স টু দি পার ওয়ান প্লাস এন সি টু এক্স স্কোয়ার প্লাস এনসি থ্রি এক্স এস কিউ প্লাস কিন্তু এভাবেই হবে তো যে কোনো টার্ম আমরা সহজেই লিখে নিতে পারি এরকম চলতে চলতে কোথাও একটা আরতম আর প্লাস ওয়ানতম পদ যেটা এটা হবে এভাবে কোথাও যদি এনসি সাপোজ সি টেন থাকে কত হবে এন সি টেন ইন্টু এক্স টু দি পাওয়ার টেন এইভাবে চলতে থাকবে অর্থাৎ নিচে যেটা থাকবে এক্স টু দি পাওয়ারে সেটা থাকবে এইভাবে কিন্তু সহজেই মনে রাখা যায় এর যদি আমরা আর প্লাস ওয়ানতম টার্ম আমরা বলি আর প্লাস ওয়ানতম টার্ম এমনি নর্মালি যেটা আমাদের জেনারেল টার্ম অঙ্কের ক্ষেত্রে ধরা হয় দ্যাট ইজ আর প্লাস ওয়ান এথ টার্ম এটা তো ধরা হয় এটা কত হয় আমাদের সূত্র কি হয় আর আর প্লাস ওয়ানতম টার্মের সি আর হয় এনসিআর ইন্টু তাহলে দেখতেই পাচ্ছি যেহেতু এখানে টার্মগুলো এই ধরনের ফর্মে রয়েছে তাহলে এনসিআর থাকলে এখানে কত হবে এক্স টু দি পার আর সহজেই বলে দেওয়া যাবে আর দেখারই দরকার নেই অ্যাকচুয়ালি ফর্মুলা অনুযায়ী কী হয় এনসিআর ফার্স্ট টার্ম টু দি পার অর্থাৎ ওয়ান টু দি পার সামথিং হবে এন মাইনাস আর লাস্ট টার্ম টু দি পার এক্স টু দি পার আর এটা তো ওয়ান হয়ে বলে দিয়েছি তাহলে ডিরেক্টলি কিন্তু এটা লিখে দেওয়া যায় যেটা জেনারেল টার্ম এর বিস্তারের বা এক্সপানশনের জেনারেল টার্ম আর প্লাস ওয়ানতম টার্মটাকে আমরা টি আর প্লাস ওয়ানটাকে এইভাবে লিখতে পারি এখানে আরও কিছু ব্যথা বিষয় রয়েছে যেগুলো আমরা আলোচনা করব আর বিষয় যেগুলো রয়েছে সেগুলো বলতে এগুলোকে আমরা শর্টকাটে লিখে নিতে পারি এন সি ওয়ানকে অ্যাকচুয়ালি সি ওয়ান লেখা হয় তাহলে ওয়ান প্লাস সি ওয়ান এখানে মনে রাখতে হবে এনটা আছে এনটা আর লিখছি না বারবার সি ওয়ান প্লাস এটাকে বলা হয় সি টু এক্স স্কোয়ার প্লাস সি থ্রি এক্স এস কিউ এইভাবে লাস্টের টার্মটা হবে সি এন এক্স টু দিপা এন এইভাবে চলবে এবার এখান থেকে একটা থিওরিম আসে সাপোজ এক্সের জায়গাতে যদি আমি ওয়ান বসিয়ে দিই এক্স ইকোয়াল টু ওয়ান পুট করি সেক্ষেত্রে টামটা কেমন হবে ওয়ান প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন সমান আচ্ছা পরের লাইনেই করছি তাহলে এটা কথা হবে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে মানে টু টু দি পাওয়ার এন সমান হবে ওয়ান প্লাস সি ওয়ান প্লাস সি টু প্লাস ডট 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 আলটিমেটলি সি এন কারণ এক্সের ভ্যালু আমরা ওয়ান বসিয়ে দিচ্ছি সেটা লেখার দরকার নেই বা এই টামটা যে অ্যাকচুয়ালি ওয়ান কোনটা থেকে এসেছিলো এটা আমরা মান বসিয়ে দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি সি জিরোটাকে ওয়ান ধরেছে সি জিরো এন সি জিরোর মান ওয়ান তাহলে ওয়ানের জায়গাতে আমরা কিন্তু এটাও লিখতে পারতাম সি জিরো এটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা প্রুভ করতে পারো অনেক সময় প্রুভ করতে দেয় প্রমাণ করো এটা ইকোয়াল টু সি জিরো প্লাস সি ওয়ান আপ টু সি এন পর্যন্ত থাকবে এবারে কোথাও যদি টু টু দি পা সি ফাইভ পর্যন্ত যদি থাকে এখানে সি জিরো প্লাস সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি প্লাস সি ফোর প্লাস সি ফাইভ পর্যন্ত এখানে হবে টু টু দি পা ফাইভ আচ্ছা এখান থেকে আরেকটা ব্যাপার বলতে পারি যেটা এখানে সহগ কোনগুলো সহক যেমন ধ্রুবক পদ কোনটা আছে এটা আছে তা মানে এখানে বলতে পারি সেটা আমি আরেকবার লিখে নিচ্ছি সুবিধা হবে তাহলে সাপোজ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এটাকে কী লিখলাম আমরা সি জিরো প্লাস সি ওয়ান এক্স অ্যাকচুয়ালি ফার্স্ট টার্মটা সি জিরো এক্স টু দি পাওয়ার জিরো এভাবে লিখতে পারি প্লাস সি ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস সি টু এক্স এস স্কোয়ার প্লাস সি থ্রি এক্সএস কিউ এভাবে চলবে ডট 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 সি এন এক্স টু দি পা এন যেখানে সি টু মানে কত অ্যাকচুয়ালি সি টু মানে সি টু সি থ্রি মানে সি থ্রি সি ফোর মানে সি ফোর এগুলো শর্টে সি টু সি ওয়ান সি থ্রি এভাবে লেখা হচ্ছে এবার যদি বলে যে এই এক্সপানশানে যে সহগগুলো রয়েছে সহক যেগুলো রয়েছে তাদের সাম যদি বলে সহগাগুলোর সমষ্টি যদি চায় সমষ্টি তাহলে এখানে সহগ কোনগুলো বলতে পারে এক্স টু দিপার জিরোর সহগ কোনগুলো কোনটা এটা এক্স টু দি দিপার ওয়ানের বা এক্সের সহক কোনটা এটা এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটাই তার সহগ বা কোঅিসিয়েন্ট যেটাকে বলা হয় এক্স এ স্কুয়ের এটা এক্স টু দি এন এর সহগ এটা এক্স টু দিপার ফোরের সহগ সি ফোর ছিল অর্থাৎ এন সি ফোর ছিল এবার যদি বলে সহকাগুলির সমষ্টি কত হবে সবসময় তোমরা মনে রাখবে কোনো অঙ্কে যদি সহকাগুলির সমষ্টি চাই তাহলে অতএব আমাদের কী ক্যালকুলেট করতে হবে সি জিরো প্লাস সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি প্লাস ডট 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 প্লাস সি এন ক্যালকুলেট করতে হবে এটাই মানে কি সহকাগুলির সমষ্টি অর্থাৎ কি ডান পক্ষে শুধু এইটুকু ভাবতে পারি এক্সের জায়গায় সি বসিয়ে দিতে হবে সরি এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দিতে হবে ডান পক্ষে তার মানে উভয় পক্ষেই বসাতে হবে এটার ভ্যালু অ্যাকচুয়ালি সহগুলির সমষ্টি বললে আমাদের এটা চেয়েছে এবারে এইটার মান এখান থেকে দেখতে পাচ্ছি কত হচ্ছে এটার ভ্যালু অ্যাকচুয়ালি আসছিল টুটোতে পারেন অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে শহরগুলোর যদি সমষ্টি চাই তার ভ্যালু হবে টু ট্রুটুতি পারেন এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে শুধু যে এইটা এই ক্ষেত্রে না সাপোজ অন্য যে কোনো অঙ্কের ক্ষেত্রে শহরগুলির যখনই সমষ্টি চাইবে তখন মনে রাখতে হবে উভয় পক্ষে চলরাশির মানটা ওয়ান বসিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি দিকে এই দিকটাই হবে সহকাগুলির সমষ্টির মান এখান থেকেই পাবো এক্সের জায়গায় যদি ওয়ান বসিয়ে দিই মানটা কথা হবে ওয়ান প্লাস ওয়ান দি পার এন অর্থাৎ টু টু দি পার এন হবে সহকাগুলির সমষ্টি সহাগুলির সমষ্টি সবসময় চাইলে এক্সের চল রাশির জায়গায় ওয়ান বসিয়ে দিতে হবে এটা আমি অন্য একটা থিওরেম দেখাচ্ছি অন্য একটা অঙ্কের ক্ষেত্রে যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করি সাপোজ ওয়ান প্লাস এক্সের কিউ বা এটা এভাবে বলছি এক্স প্লাস ওয়াইয়ের কিউ কত হবে এক্সএস কিউ প্লাস থ্রি স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ এখানে যদি শহকগুলির সমষ্টি চাই যে এক্সপানশন যে করেছি বিস্তার যে করেছি এই বিস্তারে শহকগুলির সমষ্টি অ্যাকচুয়ালি শহকগুলির সমষ্টি কত হবে এখানে এটা শহকে কত এক্সএস কিউ ওয়ান প্লাস থ্রি এটা হবে শহকগুলির সমষ্টি কত হবে দেখতে পাচ্ছি তিনটি ছয় সাত আট সমষ্টি হবে এইট তার থেকে বরং সহজে ক্যালকুলেট করা যাবে এটা এখানে তো কম চারটে পদ আছে বলতে সহজে আমরা পেয়ে গেলাম গুনে নিতে পারলাম এখানে ওয়ান আছে থ্রি আছে যদি এরকম ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই হোল্টু দি পার ফিফটি থাকতো পঞ্চাশ থাকতো তখন আমরা কী করতাম তখন সভাগুলি সমষ্টি কীভাবে ক্যালকুলেট করতাম তখন কী করব জাস্ট কী করবো এইভাবে না করে এইভাবে করবো না এটা রং প্রসেস বড়ো হয়ে যাবে এই প্রসেসে সভাগুলির সমষ্টি আমি কী বলেছি সবসময় কী করবো এক্স সমান ওয়ান ওয়াই সমান ওয়ান বসিয়ে দেবো তাহলে এই সমষ্টি পেয়ে যাবো এখানে সহগুলির সমষ্টি তাহলে কত হবে বসালে ওয়ান প্লাস ওয়ান মানে এখানে ওয়ান এখানে ওয়ান যদি বসাই টু টু দি পার থ্রি অর্থাৎ সহগুলির সমষ্টি এইট শুধু এই বাঁ দিকটা থেকেই আমরা সহগুলির সমষ্টি পেয়ে যাবো ডান দিকটা আমাদের কোনো কাজেই লাগবে না ঠিক আছে এবার নেক্সট একটা প্রবলেম আছে অনুশীলনের একটা প্রবলেম এভাবে আছে অঙ্কটা থ্রি এক্স মাইনাস টু ওয়াই হোল টু দি পার এন এর বিস্তারের সমষ্টি সাম অফ দ্য কোভিশিয়ান্ট এটার যদি এক্সপানশন অফ দ্য থিওরিম অফ দ্য এক্সপ্রেশন এক্সপ্রেশনটা যদি আমরা এক্সপ্যান্ড করি তার যে স প্রতিটা টার্ম পাবো প্রতিটা টার্মে যে সহগগুলো হবে তাদের সমষ্টি চেয়েছে তো প্রথমত এটা আমরা করতে পারি কি উত্তর যদি চাই এক নম্বরের জন্য যদি পড়ে এটা অ্যাকচুয়ালি তোমাদের সংক্ষিপ্তর সৌরেন্দ্রনাথের বইয়ে সংক্ষিপ্তর কুড়ির দাগের প্রবলেম এবার যদি উত্তর চাই যে এক একদম ডিরেক্টলি উত্তর এমসিকিউ পড়লো সেক্ষেত্রে আমরা কী করবো এক্সের জায়গাতে ওয়ান বসিয়ে দেবো ওয়াইয়ের জায়গাতে ওয়ান বসিয়ে দেবো তাহলে কত পাবো সমষ্টিটা সমান পাবো থ্রি মাইনাস টু ওয়াল টু দি পার এন সমান ওয়ান টু দি পার এন ইকাল টু ওয়ান এটা অ্যাকচুয়ালি প্রমাণ করতে দিয়েছিলো অঙ্কটা যে প্রমাণ করো এর যদি এক্সপান্ড করি তার সহকগুলির সমষ্টি ওয়ান হবে তো এই দিক থেকে আমরা ডিরেক্টলি বলতে বলতে পারছি তো এটা যদি বেশি নম্বরের পড়ে সেক্ষেত্রে আমরা কী করবো এটাকে আমরা এক্সপান্ড করব

ওয়ান টু দি পার এন যেটা হয়েছিলো ওয়ান মানে ওয়ান হবে ওয়ান সমান এদিকটা জাস্ট এক্সহের জায়গায় ওয়ান বসিয়ে দেবো এন সি জিরো ওয়ান এক্সের জায়গায় ওয়ান বসে থ্রি টু দি পার এন থাকবে শুধু টু এটা তো সেম থাকবে প্লাস এন সি ওয়ান ওয়ান বসিয়েছি এক্সের জায়গায় অর্থাৎ থ্রি টু দি পার এন মাইনাস ওয়ান মাইনাস টু টু দি পার ওয়ান এইভাবে এন এন টার্ম পর্যন্ত নেবো তাদের সমষ্টি দেখতে পাচ্ছি এগুলো তো সব সময় অ্যাকচুয়ালি ফার্স্ট টার্মটা সহগ কোনটা এক্স নেই মানে কি এক্স ছাড়া বাকি এটা আছে এক্সের মান ওয়ান বসিয়েছি মানে এটা সহগ সেকেন্ড টার্মটা সহগ এটা থার্ড টার্মটা সহগ কিছু একটা পাবো সবার সমষ্টি কত হচ্ছে দেখতে পাচ্ছি সবগুলোর যোগ ফলটা যোগ করে করা হয়ে আছে এখানে যোগ ফলটা কত হলো ওয়ান টু দি পাওয়ার এন মানে অ্যাকচুয়ালি ওয়ান ওয়ান টু দি পাওয়ার এন মানে ওয়ান অর্থাৎ সহগগুলির সমষ্টি কিন্তু ওয়ান হবে এবং যে কোনো প্রবলেমের ক্ষেত্রে সহগগুলির সমষ্টি যদি বলা ক্যালকুলেট করতে হয় শুধু চলরাশিগুলোর মান ওয়ান বসিয়ে দিলেই হবে নেক্সট প্রবলেম আরেকটা জায়গায় অনেকের প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা ফার্স্ট ধরেছিলাম সেই ফর্মুলা থেকেই আসছে ওয়ান প্লাস এক্সের হোল টু দি পার এনটা কি বললাম ডিরেক্টলি লিখতে পারি ফার্স্ট টার্মটা ওয়ান হবে প্লাস সি ওয়ান এক্স প্লাস এন সি টু এক্স স্কোয়ার এইভাবে চলতে থাকবে এবার ওয়ান মাইনাস এক্স এর যদি হোল টু দি পার এন চাই সেক্ষেত্রে আমরা কী করব শুধু মনে রাখতে হবে ফার্স্ট টার্ম অ্যাকচুয়ালি ফার্স্ট টার্মটা সেম থাকবে প্লাস এন সি ওয়ান এক্সের জায়গায় কত হবে মাইনাস এক্স প্লাস এন সি টু এক্স স্কোয়ার এইভাবে চলবে এক্ষেত্রে কী হয় একটা টার্ম প্লাস মাইনাস অল্টারনেটিভলি চলতে থাকে ফার্স্টটা প্লাস হলো তারপর একটা মাইনাস হবে প্লাস এন সি টু এক্স স্কোয়ার মাইনাস এন সি থ্রি এক্সেস কিউ এইভাবে চলতে থাকবে ফার্স্ট টার্মটার ক্ষেত্রে এখানে যদি আর প্লাস ওয়ানতম পদ যায় এখানে টি আর প্লাস ওয়ান ফার্স্ট যে প্রবলেমটা ছিল এটার ক্ষেত্রে টি আর প্লাস ওয়ান কত হয়েছিল এন সি আর এক্স টু দি পার এন সি আর ইন্টু এক্স টু দি পার আর কিন্তু এইটার ক্ষেত্রে কী হবে এটার ক্ষেত্রে টি আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ানতম পদকে আমরা কীভাবে লিখবো এন সি আর আর প্লাস ওয়ান মানে এনসি আর লিখতে আমরা আগে থেকে জানি কারণ এটা ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম থার্ড টার্মের সময় কত হচ্ছে তৃতীয় পদের সময় এনসি টু অর্থাৎ একটা কম হবে ওই জন্য আর প্লাস ওয়ানতম পদ যখন বলবে একটা কম অর্থাৎ আর হচ্ছে এটা ইনটু এবার এখানে তো জানি না আমি কোনটা চিহ্ন কি হবে কারণ আরের মান তো জানি না আরের মান যদি ওয়ান থাকে আরের মান যদি ওয়ান হয় মাইনাস হবে আরের মান যদি টু হয় প্লাস হবে সেই জন্য কী করতে হয় মাইনাস এক্স টু দি পার অর্থাৎ এই প্রথম লাইনের মতো করে ভাঙতে হবে মাইনাস এক্স টু যে এই লাইনের মতো করে মাইনাস এক্স টু দি পার আর অর্থাৎ এইভাবে ভেঙে নিতে পারি এনসিআর ইনটু এটা যদি তাহলে মাইনাস ওয়ানটাকে বাইরে নিয়ে নিলাম এটাকে মাইনাস এক্স আছে মিন মিন্স আমরা কী বলতে পারি মাইনাস ওয়ান ইন্টু এক্স তাহলে মাইনাস ওয়ান টু দি পার আর ইন্টু এক্স টু দি পার আর এক্ষেত্রে যেমন কোফিসিয়েন্ট সহকো বলতে কোনটাকে বোঝায় এনসিআর শুধু এখানে কিন্তু সহকো বলতে এই পুরোটাকে বোঝাবে চলরাশি ছাড়া বাকিটা সহকো অর্থাৎ এখানে চিহ্নর কথাটাও ভাবতে হবে ওখানে যেমন সব প্লাস ছিল এখানে সব প্লাস হবে না যখন ওয়ান এর মান ওয়ান হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে মাইনাস হবে যেমন এখানে হচ্ছে আর এর ওয়ান টু হলে প্লাস হয়ে যাবে এভাবে চলতে থাকবে এটা কিন্তু জেনারেল টার্ম এভাবে মনে রাখতে হবে আরেকটা প্রবলেম সাপোজ টু এক্স মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার ওয়ান টু দি পার টেন এটাই যদি আর প্লাস ওয়ানের টার্ম যদি আমাদের ক্যালকুলেট করতে বলে আর প্লাস ওয়ানতম পদের মান ক্যালকুলেট করতে বলে অ্যাকচুয়ালি ওর কোফিসিয়েন্টটা কত হবে সেটা আমি দেখানোর জন্যই করছি অনেকের প্রবলেম হচ্ছে অনেকে ভাবছে প্রবলেমটা দেখি যে কোফিসিয়েন্ট মানে শুধু এই ভ্যালুটা সি টু বা সি থ্রি এটাই শুধুমাত্র কোফিসিয়েন্ট এটা কিন্তু না তার সাথে কিছু আরও থাকতে পারে সেটা এখানে হবে এটার যদি আমরা সাপোজ ফিফথ টার্ম ক্যালকুলেট করতে বললো ফিফথ টার্ম জাস্ট একটা এক্সাম্পল নিয়েছি বোঝানোর জন্য ফিফথ টার্ম যদি বলে ফিফথ টার্ম মিন্স কত হবে টেন সি একটা কম হয় টেন সি ফোর হবে টেন সি ফোর ইন্টু ফার্স্ট টার্ম টু দি পাওয়ার বা সিক্স টার্ম বলছি তাহলে আরও বুঝতে সুবিধা হবে সিক্স টার্ম তাহলে এটা কত হবে টেন সি ফাইভ ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম মিনস টু এক্স টু এক্স টু দি পাওয়ার টেন মাইনাস ফাইভ ইন্টু লাস্ট টার্ম লাস্ট টার্ম মিন কিন্তু এখানে মাইনাসটাও নিতে হবে মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার নিচেরটা দ্যাট ইজ ফাইভ সমান টেন সি ফাইভ এখান থেকে একটা ক্যালকুলেশন করলে কত হবে বেরোবে সূচকের নামে টু টু দি পাওয়ার ফাইভ একটা হবে আর এক্স টু দি পার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে মাইনাস থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু নিচে অ্যাকচুয়ালি আসবে এক্স টু দি দি টু ছিল আর ফাইভ এক্স টু দি পাওয়ার টেন ছিল সুচকেনের উপরে উঠলে এক্স টু দি মাইনাস টেন অ্যাকচুয়ালি টেন সি ফাইভ এখান থেকে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি টু দি ফাইভ ইন্টু এক্স টু দি প্লাস পাঁচ মাইনাস মাইনাস পাঁচ তাহলে এখানে যদি বলা হয় যে কোফিসিয়েন্ট বা সহকা কোনটা তাহলে এই যে টাউনটা পেলাম এর কোফিসিয়েন্ট কিন্তু এক্স ছাড়া বাকি পুরোটাই কোফিসিয়েন্ট এই পুরোটা কোফিসিয়েন্ট অফ যদি বলা এক্স টু দি পার মাইনাস ফাইভের সহগ হচ্ছে এটা তার মানে কোফিসিয়েন্ট শুধু মানে টেন সি ফাইভ এটা কিন্তু ভুল তার সাথেই পুরোটা যতগুলো কনস্ট্যান্ট থাকবে পুরোটা মিলেই কোফিসিয়েন্ট চলরাশি ছাড়া বাকিটা নেক্সট প্রবলেম একটা ধরেছি সংক্ষিপ্তর দুয়ের দাগের সাতের প্রবলেম সংক্ষিপ্ত দুয়ের দাগের সাত এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম প্রবলেমটাতে আছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন টু ওয়ান মাইনাস এক্সের হোল টু দি পাওয়ার ফিফটিন এর এক্স টু দি দিপা দশ এর শখ এক্স টু দি দ্বিপা দশের শখ তো এটা আমরা কী করবো নর্মালি ফার্স্ট যে টার্মটা ছিল ফার্স্ট যে ফ্যাক্টরটা ছিল এটা কিছু করছি না এখন ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার থাক এইটাকে আমরা এক্সপান্ড করছি এটা এক্সপান্ড হলে একটু আগে এটার এক্সপান্ডের নিয়ম আমি বললাম তো ফার্স্ট টার্ম কথা ওয়ান মাইনাস পনেরো সি ওয়ান ইন্টু এক্স প্লাস পনেরো সি টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস পনেরো সি থ্রি ইন্টু এক্সএস কিউ এইভাবে অ্যাকচুয়ালি এক্স টু দি পার পনেরো রয়েছে পাওয়ারে পনেরো মানে ষোলোটা টার্ম হবে সবগুলো দরকার নেই যেগুলো দরকার আমি জানি লিখে দিচ্ছি কেন ওইটা হচ্ছে তোমরাও পরে বুঝতে পারবে তারপরে লিখলাম পনেরো সি এইট এক্স টু দি পাওয়ার এইট মাইনাস পনেরো সি নাইন জোরগুলো সব প্লাস হবে বিজোড়গুলোতে মাইনাস হবে পনেরো সি নাইন এক্স টু দি পাওয়ার নাইন প্লাস পনেরো সি টেন এক্স টু দি পাওয়ার টেন মাইনাস এভাবে ডট ডট করে চলতে থাকবে এবার একটা ব্যাপার এখানে বোঝার আছে আমরা যদি এবার গুণ করতে থাকি এখানে মোট কটা টার্ম আছে এখানে ষোলোটা টার্ম আছে আর এখানে তিনটে টার্ম আছে যদি আমি গুণ করি তাহলে ফার্স্ট টার্মটার সঙ্গে ষোলোটা গুণ হবে সেকেন্ড টার্মটার সঙ্গে ষোলোটা থার্ড টার্মটার সঙ্গে ষোলোটা মোট আটচল্লিশটা টার্ম হয়ে যাবে যেটা খুব বড়ো হয়ে যাবে লেন্দি হয়ে যাবে কিন্তু আমার অতটা দরকার নেই আমার দেখতে হবে গুণ করার পর কোথায় কোথায় এক্স টু দি পাওয়ার টেন তৈরি হচ্ছে তো ওয়ানের সাথে এখানে যেহেতু কনস্ট্যান্ট আছে ওয়ানের সাথে কাকে গুণ করলে এক সুদী পার টেন তৈরি হবে এই টার্মটা গুণ যদি করি ওয়ানের সাথে তাহলে কিন্তু আমাদের এক সুদী পার টেন তৈরি হচ্ছে তার মানে লেখেন ওয়েক্স টু দি পার টেন যুক্ত পদগুলি হল আমি ওয়ানের সাথে সবগুলোকেই গুণ করবো এভাবে ভাবতে পারি তার মধ্যে একটা টার্ম থাকবে কি ওয়ান ইন্টু এইটা তার মানে ওয়ান ইন্টু এটা মিন্স জাস্ট ওয়ান ইন্টু এটা আমার ওটাই থাকে টেন পনেরো সি টেন এক্স টু দি পার টেন এটা একটা থাকলো আর কোথাও এক্স টু দি পার টেন তৈরি হচ্ছে কি না দেখতে হবে আর কোথায় তৈরি হচ্ছে এক্স দিয়ে কোথায় তৈরি হবে দেখতে হবে এক্স দিয়ে এক্স দিয়ে কোথাও হচ্ছে কি না আমাদের দেখতে হবে এক্স দিয়ে কোথাও তৈরি হচ্ছে কিনা দেখতে হবে এক্স দিয়ে মিনস এদিকে তাহলে এক্স টু দি পার্ট যদি কোথাও নাইন থাকে তার সাথে এক্স কোন করলে এক্স টু দি পার টেন হয়ে যায় মানে এই টানটা তার মানে এই শহর কীভাবে হবে এটার সাথে যখন সবগুলো গুণ না করে শুধুমাত্র ওই গুণটাই দেখে নিচ্ছি বাকিগুলো তো দরকার নেই তাহলে এটা এক্স আছে ওয়ান আছে তার মানে সহগটা এখানে তাহলে মাইনাস পনেরো সি নাইন এক্স টু দি পার টেন আরেকটা টার্ম আছে যেটার জন্যও কিন্তু আমার সিমিলার কেসটা হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার যেহেতু এখানে আছে তো আমাদের দেখতে হবে এখানে কোথাও এক্স টু দি পার এইট আছে কি না করার পর এক্স টু দি পার টেন হয়ে যাবে সেটা হচ্ছে এই টার্মটা তাহলে প্লাস হবে প্লাস ফিফটিন সি এইট এক্স টু দি পার্ট টেন আর কিন্তু কোথাও এক্স টু দি পার্ট টেন তৈরি হবে না এই তিনটে পদেই এক্স টু দি পার্ট টেন তৈরি হবে এবং যদি এক্স টু দি পার্ট টেনটা তারপরে কমন নিয়ে নিই এই তিনটে পদ হচ্ছে মানে অ্যাকচুয়ালি তাদের মাঝে আবার যোগ চিহ্ন থাকবে এবার সহকগুলির সমষ্টি যদি মানে সহগ সহক সহগ হবে পদগুলি নয় পদটি লিখে দিচ্ছি মানে কি প্রথমে একটা এক্স টু দি পার্ট টেন কোথাও তৈরি হলো পরে একটা তৈরি হবে আবার শেষের দিকে একটা তৈরি হবে তিনটাকে পাশাপাশি লিখলে এটা আলটিমেটলি পাবো এবার এক্স টু দি পার্ট টেন যদি আমরা কমন নিয়ে নিই পনেরো সি টেন মাইনাস পনেরো সি নাইন প্লাস পনেরো সি এইট ইন্টু এক্স টু দি পার টেন তাহলে সহগ কোনটাকে বলবো অ্যাকচুয়ালি সহগ হচ্ছে এখানে এটা সহক চেয়েছিলো কোয়েশ্চেনটাতে যে এক্স টু দি পার টেনের এক্স টু দি পার টেনের সহগ তাহলে সহগ বললে এটা বলতে হবে এটার ভ্যালু তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করতেই পারবে সহজেই ক্যালকুলেটারে দেখবে উপরের দিকে আলফা বা সিফ ওই সুইচগুলোর নিচেতেই ওখানে এনসিআরের সুইচ একটা রয়েছে এন সি একটা সুইচে লেখা আছে এনসিআর তো আমাদের যখন পনেরো সি টেনের ভ্যালু ক্যালকুলেট করবো প্রথমে পনেরো দেবো তারপরে ওই সুইচটা টিপবো এরকম সি আসবে ক্যালকুলেটারের মধ্যে তারপর টেন দেবো এটার মান একটা পেয়ে যাবো সিমিলারলি সব মানগুলো পাবো ক্যালকুলেশান করার পর আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে ফোর ফোর থ্রি থ্রি এই তিনটে ক্যালকুলেশন করলে পাবো এটা অর্থাৎ এক্সুদি পার টেনের সহকার হচ্ছে চার হাজার চারশো তেত্রিশ তারপর একটা প্রবলেম সংক্ষিপ্ত তিনের দাগের দুই এটা অনেকের প্রবলেম হচ্ছে করতে পারছে না তাই আমি করে দিচ্ছি প্রবলেমটাতে আছে রুট এক্স মাইনাস রুট সি বাই রুট এক্স এর হোল টু দি পার টেন আছে এক্স বর্জিত পদ চেয়েছে এক্স বর্জিত পদ আমাদের দেখতে হবে এক্স টু দি পার জিরোটা আনতে হবে এক্স বর্জিত পদ মানে যেখানে এক্স টু দি পার জিরো থাকে আগের ভিডিওতে এগুলো আমি ব্যাখ্যা করেছি তো এটার আমরা প্রথমে আর আর প্লাস ওয়ানের টার্ম ক্যালকুলেট করবো আর প্লাস ওয়ানতম পদ সমান কত হবে টেন টেন সি আর ফার্স্ট টার্ম দ্যাট ইজ রুট এক্স টু দি পাওয়ার টেন মাইনাস আর ইন্টু মাইনাস রুট সি বাই টু দি পাওয়ার আর এটা একটু যদি সিম্পলিফাই করে নিই আসবে তাহলে টেন সি আর রুট মানে কত রুট মিন এক্স টু দি পাওয়ার হাফ এটা তার মানে অ্যাকচুয়ালি এটাতে আছে রুট মিন দি পাওয়ার হাফ আছে হাফের সঙ্গে পাওয়ারে গুণ হলে কথা হবে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস আর বাই টু কিন্তু মাইনাস রুট সি টু দি পাওয়ার আর রেখে দিলাম আর এটা নিচের জন্য কথা হবে নিচে আর বাই টু হবে এটা সূচকের নিয়মে ছিল নিচে যদি করে নিই তাহলে এটা হবে এখানেও রুট আছে মানে এটাও হাফ আছে তাহলে এক্স টু দি পাওয়ার গুণ করবো হাফের সাথে আর গুন করলে আর বাই টু হচ্ছে এটা পাওয়ারে যখন উপরে তুলে নেবো তখন এটা আসে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস আর বাই টু এবার এবার কাজকে আমাদের এক্সগুলোকে সব পাশাপাশি লিখতে হবে কনস্ট্যান্টগুলোকে আলাদা করে নিয়ে এক্সগুলোকে সব পাশাপাশি রাখতে হবে তো এটা আসছে টেন সি আর মাইনাস রুট সি টু দি পার আর এক্স টু দি পাওয়ার আসবে ফাইভ মাইনাস আর বাই টু মাইনাস আর বাই টু তাহলে আসবে ফাইভ মাইনাস আর এবার যেহেতু এক্স পরিজিত পদ যেহেতু এক্স বর্জিত তার মানে এক্স টু দি পাওয়ার জিরোর সঙ্গে এখানে শহরের তুলনা করতে হবে তার মানে এক্স টু দি পাওয়ার জিরো মিন্স এখানে এক্সের পাওয়ারে কী আছে ফাইভ মাইনাস আর তাহলে আমি বলতে পারি এক্সের পাওয়ারে যেটা থাকবে সেটা অ্যাকচুয়ালি জিরো হবে এক্স টু দি পা জিরোর সঙ্গে সমান করতে হবে এখানে এক্স টু দি পাওয়ারের পাওয়ারে আছে ফাইভ মাইনাস আর তাহলে আমরা বাই কন্ডিশান বলতে পারি কি ফাইভ মাইনাস আর ইকাল টু জিরো আরের মান পাচ্ছি কত পাঁচ এবার এর মান যে পাঁচ পেলাম বা ফাইভ পেলাম ওইটা এখানেই বসিয়ে দেবো আমার এখানে অতএব এক্স বর্জিত পদটি হবে টেন সি আর মান পাঁচ পেয়েছি রুট সি টু দি পার পাঁচ এখানে যদি বসাই এক্স টু পার কত হবে পাঁচ মাইনাস মানে জিরো হয়ে যাবে এক্স পার জিরো লেখার দরকার নেই এটা ভ্যালু হবে টেন সি ভ্যালু যেটা হচ্ছে টু টেন সি ফাইভের ভ্যালু হয় টু ফাইভ টু ইন্টু এটা সি আছে রুট সি আছে মানে সি টু দি পাওয়ার হাফ আছে আর যেহেতু পাওয়ার এখানে বিয়োগ আছে পাওয়ারে আবার বিজয় সংখ্যা রয়েছে তাহলে মাইনাসটা একটা মাইনাস থাকবে মাইনাস থেকে যাবে একটা মাইনাস সি টু দি পাওয়ার পাঁচের দুই এটা হবে আলটিমেটলি যেটা হচ্ছে অ্যান্সার মাইনাস টু ফাইভ টু সি টু দি এটা হবে এক্স বর্জিত পদের মান সি দিয়েই থাকবে নেক্সট প্রবলেম যেটা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পয়েন্ট টু প্রবলেমটা এইভাবে আছে ওয়ান প্লাস এক্সের টু দি পাওয়ার এম ওয়ান মাইনাস এক্সের টু দি পাওয়ার এন এর এক্সের সহগ বিস্তার করলে এর বিস্তৃতিতে বিস্তারের পর এক্সের সহগ দেওয়া আছে সমান তিন এক্সের সহগ দেওয়া এক্সের স্কোয়ারের সহগ দেওয়া আছে মাইনাস সিক্স তাহলে এম আর এন এদের মান কত হবে এটা চেয়েছে তো এইটার বিস্তারটা নর্মালি আমরা আগে এই বিস্তারগুলো দেখলাম যদি এটা এক্সপান্ড করি এই ধরনের পদে তো কত হয় ওয়ান প্লাস এটার কথা শুধু যদি ভাবি আমরা একটু এই ধরনের প্রথমে আজকে এটা দিয়ে শুরু করেছিলাম কত ওয়ান প্লাস এম সি ওয়ান ইন্টু এক্স প্লাস এম সি টু এক্স স্কোয়ার প্লাস আর দরকার নেই তিনটে করে পদলেই হবে কারণ এক্সের সহক আর এক্সের স্কোয়ারের সহকও দরকার ইন্টু এটাতে কী হবে ওয়ান কিন্তু মাইনাসের জন্য একটা মাইনাস একটা প্লাস হয় একটা প্লাস একটা মাইনাস এটা প্লাস ওয়ান আছে মাইনাস এন সি ওয়ান এক্স প্লাস এন সি টু এক্স স্কোয়ার আর মাইনাস হবে ডট ডট দিয়ে দিলাম এবার গুণ ফলের পর এটা যখন আমরা গুণ করবো যদি আমি তিনটে টার্ম করেই গুণ করি এখানে ফার্স্টটার এই তিনটেই মনে করছে আচ্ছা পরেরগুলো নিচ্ছি না হায়ার টার্মগুলো নিচ্ছি না ওয়ানের সাথে গুণ করলে এখানে তিনটে আসবে এটার সাথে গুণ করলে আবার তিনটের সময় গুণ করব এটার সাথে গুণ করলে আবার এই তিনটের সাথে গুণ করব এরকম না করে আমি ডিরেক্টলি দেখছি যে এক্স কোথায় কোথায় পাবো আমরা যদি আমরা সরাসরি বলি এক্স এর সহগ। দেখবো এক্স কোথায় কোথায় তৈরি হচ্ছে সেগুলো অ্যাড করে দিলে আমাদের হয়ে যাবে তো এক্স কোথায় তৈরি হবে দেখতে পাচ্ছি এই টার্মটার সঙ্গে যখন ওয়ান গুণ হবে তখন একটা এক্স পাবো কারণ এমসি ওয়ান ইন্টু ওয়ান মানে এমসি ওয়ানই থাকবে এমসি ওয়ান এক্স শহগোটা লিখছি তাহলে এক্সটা আর লিখছি না শহগো মানে এক্সের সাথে যেটা থাকবে সেটা লিখে নিচ্ছি তাহলে ফার্স্ট টার্মটা কোথাও হবে এমসি ওয়ান আর কোনো এক্স এক্সদের টার্ম আছে এইটার সাথে যখন এই ওয়ানের সাথে যখন আমরা এইটা গুণ হবে তখনও একটা কিন্তু এক্স আসবে ওয়ান ইন্টু এইটা মাইনস এনসি মাইনাস এনসি ওয়ান ইন্টু এক্স থাকবে তাহলে মাইনাস এন সি ওয়ান এটা সহগ যদি পদ বলতো তাহলে সবগুলোর সাথে এক্স লিখে নিতাম তারপরে সহগ বলে তো সেই এক্সটা কমন নিয়ে বাইরে রেখে বাকিটাকে সহগ বলতে হতো এখানে একবারই করে নিলাম এবার এটা আমরা জানি আবার এটার ভ্যালু কত দিয়ে এক্সের সহগের ভ্যালু কত দেওয়া আছে এটা দেওয়া আছে এক্সের সহগর মাইন তিন দেওয়া আছে তা আবার সূত্র অনুসারে যদি এম সি ওয়ানের মান এম হয় আর সি ওয়ানের মান এন হয় এম সি ওয়ান সমান এম আর সি ওয়ানের মান এন হয় তাহলে এম মাইনাস এন সমান থ্রি একটা কন্ডিশান থাকলো এটা এক নম্বর দিয়ে দিলাম এবার সেকেন্ড কন্ডিশন আমাদেরকে দেখতে হবে এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ার কোথায় কোথায় তৈরি হচ্ছে সহগ তাহলে এক্স স্কোয়ার কোথায় দেখতে হবে গুণ করলে কোনগুলো গুণ করলে আমার এক্স স্কোয়ার আসছে তো ওয়ানের সাথে কোনো টার্ম গুণ করলে কি এক্স স্কোয়ার আসছে ওয়ানের সাথে কোনো টাম গুণ করলে এক্স স্কোয়ার আসছে কিনা দেখতে হবে ওয়ানের সাথে অ্যাকচুয়ালি এইটা গুণ করলে এক্স স্কোয়ার আসবে ওয়ানের সাথে যদি আমরা এইটা গুণ করি ওয়ান ইন্টু এখানে এক্স স্কোয়ার দিয়ে আছে তাহলে ফার্স্ট টার্মটা কথা হবে এন সি টু ইন্টু এক্স স্কোয়ার এটা লিখছি না আর এক্স স্কোয়ার আসবে যদি আমরা মাঝের টার্মগুলো গুণ করি এটার সাথে এটা গুণ করলেও কিন্তু এক্স স্কোয়ার আসবে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার আসবে তাহলে এম সি ওয়ান আর চিহ্নটা হবে এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস এম সি ওয়ান ইন্টু এন সি ওয়ান আর আরেকটা থাকছে এক্স স্কোয়ার আসবে যখন এইটার সাথে ওয়ানটা গুণ হবে প্লাস এম সি টু এক্স স্কোয়ারটা লিখছি না এটার ভ্যালু তাহলে কত দেওয়া আছে বাই কন্ডিশান এটা দেওয়া আছে সিক্স এবার এটা যদি একটু সিমপ্লিফাই করি এনসিটুর ভ্যালু অ্যাকচুয়ালি বলে দিই এনসিটুর সূত্র হচ্ছে এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু মাইনাস এটার মানে এম এটার মানে এন হয় এম এন প্লাস এম ইন টু এম মাইনাস ওয়ান বাই টু এটা সূত্র এম সি টু বা এন সি সূত্র সমান সিক্স এটা যদি একটু সিমপ্লিফাই করি এটা যদি সিম্পলিফাই করি টু লসাগ হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন মাইনাস টু এম এন প্লাস এম স্কোয়ার মাইনাস এম ইকোয়াল টু সিক্স এই সিক্সটার সাথেই নিচে দুই ছিল এটা গুণ করে একদম করে দিলাম ইকোয়াল টু টুয়েলভ সরি এটা একটু ভুল হয়েছে ছিল মাইনাস সিক্স ছিল মাইনাস আর এটা হবে মাইনাস টুয়েলভ একবার করে দিলাম বা মাইনাস টুয়েলভটা যদি আগে নিয়ে এসি প্লাস টুয়েলভ ইকোয়াল টু জিরো আসছে এম মাইনাস হোল স্কোয়ার আরেকটা টার্ম থাকছে এখানে মাইনাস এম থাকছে থাকছে এখানে মাইনাস এম থাকছে তাহলে এটা মাইনাস কমন রেখে এম প্লাস এন ইকাল প্লাস এবার এম মাইনাস এনের মানটা এখান থেকে আমরা বসিয়ে দেবো এম মাইনাস এর মান কত জানি থ্রি তাহলে এটা তিনের স্কোয়ার প্লাস টুয়েলভ সমান এই এম এই পুরো টামটাকে সমানের পরে নিয়ে চলে গেলাম মাইনাস ছিল ওদিকে দিকে গেলো প্লাস হলো এখান থেকে তাহলে বলতে পারি এম প্লাস এন ইকুয়াল টু কথা হবে এই দুটো যোগ করলে নাইন আর টুয়েলভ টোয়েন্টি ওয়ান এই দুটো সমীকরণ পেলাম এই দুটো সমীকরণ থেকে আমাদের এম এন এর মালবাদ করতে হবে এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ এক নম্বর দু নম্বর এদেরকে যদি যোগ করে দেওয়া হয় এনটা ক্যাল ক্যান্সেল হয়ে যাবে টু এম ইকোয়াল টু আসবে টোয়েন্টি ফোর দুটো যোগ করেছি তাহলে এম ইকোয়াল টু টুয়েলভ আসবে এবং এখানে যদি এমের ভ্যালু বসিয়ে দিই এমের ভ্যালু বসিয়ে দিলে টুয়েলভ মাইনাস এন ইকোয়াল টু থ্রি তাহলে এন ইকোয়াল টু হবে নাইন তাহলে এগুলো হচ্ছে যে নির্ণীয় এম এবং এন এর মান এমের মান বারো হবে এবং এনের মান নাইন হবে নেক্সট প্রবলেম আরেকটা থিওরিটিক্যাল প্রবলেম আছে যেটা থিওরি সেভাবে অনুশীলনীতে নেই কিন্তু প্রবলেমটাতে জন্য একটু থিওরি লাগবে সেটা আমি একটু ডিসকাস করছি ডিটেলসেই প্রবলেমটা এইভাবে আছে এ প্লাস এক্সের হোল টু দি পার এন যদি আমরা বিস্তার করি অ্যাকচুয়ালি প্রবলেমটা আছে এর বিজোর স্থানীয় পদগুলির এ এটা প্রবলেম নাম্বার এইটিন পেশেন্ডের সংক্ষিপ্তর প্রবলেম নাম্বার এইটান আঠেরো প্রবলেম বলা আছে ওয়ান প্লাস এ প্লাস এক্সের হোল টু দি পার এন এর স্থানীয় পদগুলির সমষ্টি বলা আছে এ এবং জোর স্থানীয় পদগুলির সমষ্টি বি বলা আছে তাহলে আমাদের একটা প্রুফ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সামথিং একটা প্রুফ আছে আমি আগে ডিটেলসের সূত্রটা বলি তারপরে আমি প্রমাণে যাচ্ছি তো এটা যদি আমরা বিস্তার করে দিই ফার্স্ট টার্মটা কত হবে ফার্স্ট টার্মটা আমরা জানি ডিরেক্টলি এ টু দি পাওয়ার এন লিখে নেওয়া যায় প্লাস এন সি জিরো প্রথম টার্মটা সরাসরি প্রথমটা টু দি পাওয়ার এন লিখে নেওয়া যায় তারপরটা হবে এন সি ওয়ান ফার্স্ট টার্ম টু দি পাওয়ার এ টু দি পাওয়ার কত হবে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার নিচেরটা ওয়ান প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্সের থ্রি এইভাবে অ্যাকচুয়ালি বিস্তারটা চলে এবার যদি বলে এর বিজোড় স্থানীয় পদ এর বীজর স্থানীয় পদগুলি তার মানে কোনগুলো বিজয় স্থানীয় পদ মানে বিজোড় পজিশানে যেগুলো রয়েছে প্রথম পজিশান স্থান স্থানীয় পদ মানে যেই স্থানে রয়েছে অর্থাৎ প্রথম স্থান এক নম্বর স্থান ফার্স্ট পজিশান এটা তো বিজোড় সংখ্যা ফার্স্ট ফার্স্ট পজিশান ওই জন্য বিজয় স্থানীয় পদ বিজোড় স্থানে রয়েছে অর্থাৎ প্রথম স্থানে রয়েছে তৃতীয় স্থানে রয়েছে প্রথম স্থানে এটা তৃতীয় স্থানে এটা তারপরে পঞ্চম স্থানে এগুলো বিজয় স্থানীয় পদ বলা হয় তাহলে বিজয় স্থানীয় পদগুলির সমষ্টি আমরা কি বলতে পারি এটা এক নম্বর দিয়ে রেখে দিয়ে রেখে দিলাম বিজয় স্থানীয় পদের সমষ্টি যেটা দেওয়া আছে বিজয় স্থানীয় পদের সমষ্টি কি বলতে পারি আমরা এটু দি পারেন প্লাস লিখে নিচ্ছি সমান এ টু দি পাওয়ার এন প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু plus স্কোয়ার প্লাস এন সি ফোর এ টু দি পাওয়ার এন মাইনাস ফোর এক্স এইভাবে চলবে এটার ভ্যালু অ্যাকচুয়ালি দেওয়া আছে এ এটা ভ্যালু এ দেওয়া আছে তো এটা ভ্যালু পাবো কী আমরা এটার ভ্যালু এ দিয়ে আছে এটা আমরা এক্ষুনি ক্যালকুলেট করছি কোথা থেকে বার করবো এর ভ্যালুটা তো প্রথমত যেই সমীকরণটা দেওয়া আছে ওইটা একটা সমীকরণ থাক আর একটা সমীকরণ এ মাইনাস এক্সের হোল টু দি পার এন করছি দেখছি কী হয় মাইনাস যখন করবো এখানে সেম সূত্র হবে শুধু অল্টারনেটিভলি প্লাস মাইনাস হবে অর্থাৎ ফার্স্ট টার্মটা এ টু দি পার এন সেকেন্ড টার্মটা কত হবে সি ওয়ান এ টু দি পা এন মাইনাস ওয়ান এক্স প্লাস সি টু এ টু দি পা এন মাইনাস টু এক্স এস স্কোয়ার মাইনাস সি থ্রি এ টু দি পার এন মাইনাস থ্রি এক্স এস কিউ এইভাবে কিন্তু চলতে থাকে এবার যদি এই দুটো আমরা যোগ করে দিই যোগ করে দিলে আমরা কি পাবো এই দুটো যোগ করলে তাহলে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন তাহলে দেখতে পাচ্ছি যে মাঝের টার্মগুলো কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ এই টার্মটার সাথে এই টার্মটা নেগেটিভ ক্যান্সেল হবে থার্ড টার্মটার সাথে থার্ড টার্মটা ক্যান্সেল হবে অর্থাৎ শুধুমাত্র পড়ে থাকবে এ টু দি পাওয়ার এন এখানেও এ টু দি পাওয়ার দুটো এ টু দি পার এন হয়ে যাবে তাহলে টু কমন নিয়ে নিচ্ছি টু ইন টু এ টু দি পার এন প্লাস এখানে এটা পড়ে আছে এখানেও এটা পড়ে আছে তাহলে টু কমন নিয়ে নিচ্ছি টু ইন টু এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার এইভাবে কিন্তু টার্মগুলো সব থাকবে অর্থাৎ এগুলো বিজয় স্থানীয় পদগুলো রয়ে যাচ্ছে আমাদের দরকার কী ছিল যে বিজোল স্থানীয় পদগুলো কোনগুলো বলেছিলাম এ টু দি পাওয়ার এন প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার সব আছে কিন্তু এখানে একটা দুই আছে এক্সট্রা করে তাহলে এইটার মানটা আমরা কি বলে দিতে পারি দুইটা ভাগ করে দিলে আর এটা আসছে আমাদের অ্যাকচুয়ালি বিজয় স্থানীয় পদ মানে এগুলো মানে কি এটা মানে এ ধরা ছিল বিজয়স্থানীয় পদগুলোর সমষ্টি বলা ছিল এ তাহলে এই এই যে সমষ্টি বিজয়স্থানীয় পদ মানে এইগুলোর সমষ্টি এ বলা ছিল অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা এ এর ভ্যালু পাচ্ছি এর ভ্যালু পেলাম এটাকে আমি আবার এক নম্বর দিয়ে দিচ্ছি এটাকে বা এটাকে স্টার দিয়ে দিলাম স্টার নম্বর এটা একটা পেলাম তার মানে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম সিমিলারলি স্থানীয় পদগুলো যদি কোথাও চাই যে জোর স্থানীয় পদগুলোর সমষ্টি কোথাও যদি জোর স্থানীয় পদ চাই তার মানে কী হবে এই যে এন সি ওয়ান জোরস্থানীয় পদগুলো মানে কোনগুলো হবে এটা দ্বিতীয় স্থানে যেটা রয়েছে চতুর্থ স্থানে অর্থাৎ এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স এস কিউ এইভাবে যে টার্মগুলো রয়েছে এ এর মান কত বলা আছে এর মান বি বলা আছে তো এই মানটা কী করে পাবো আমরা যেমন এই সমীকরণ দুটো যোগ করেছিলাম আগে এই দুটো সমীকরণ যোগ করেছিলাম এই দুটো সমীকরণকে এক্ষেত্রে কী করতে হবে এখানে এক নম্বর দু নম্বর দেওয়া থাকলে দুটোকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে তাহলে আমরা পেয়ে যাব ওদিকটা টুবি পাবো টু মানে টুটা ভাগ করে দেবো অর্থাৎ এখান থেকে পাচ্ছি এ প্লাস এক্সের হোল টু দি পাওয়ার এন মাইনাস এ মাইনাস এক্সের হোল্ড টু দি পাওয়ার এন এ প্লাস এক্স এইটা থেকে এটা বিয়োগ করছি সমান এই অ্যাকচুয়ালি এই আসবে টু বি তাহলে বি রাখলাম টুটাকে এদিকে ভাগ করে দিলাম এটাকে একটা নাম্বারিং করলাম ডবল স্টার দিয়ে দিলাম তো এ আর বিয়ের মান পেয়ে গেছি এবার কোশ্চেনটা আমি আবার একবার বলছি বলেছিল কোশ্চেনটাই ছিল যেটা এ প্লাস এক্সের হোল্টুদিপার এন এর বিস্তারের স্থানীয় পদগুলির সমষ্টি বিজোর স্থানীয় পদগুলির সমষ্টি এ বলা ছিল জোরস্থানীয় পদগুলির সমষ্টি বিজোল স্থানীয় পদগগুলির সমষ্টি এ বলা ছিল অর্থাৎ এটা যুক্ত এইটা এগুলোর সমষ্টি এ বলা ছিল যেটা আমরা পেয়ে গেছি সেটার একটা মান এবং বিজয় স্থানীয় পদগুলির সমষ্টি জোর স্থানীয় পদগুলির সমষ্টি বি বলা ছিল তারও একটা মান পেয়েছি এবং প্রমাণ করতে দিয়েছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল টু দি পার এন এটা অ্যাকচুয়ালি প্রমাণ করতে দিয়েছিল তো এটা আমরা এখন না লেখে এটা প্রমাণ করব তো এ আর বি এর শুধু মানগুলো বসে দিচ্ছি এখন লেফট হ্যান্ড সাইড তুলে এ আর বি এর মানটা বসাচ্ছি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এই পুরোটার স্কোয়ার এ প্লাস এক্সের হোল টু দি পার এন প্লাস এ মাইনাস এক্সের হোল টু দি পার এন বাই টু এটা স্কোয়ার মাইনাস টু এই পুরোটার স্কোয়ার আমাদের টার্গেট হচ্ছে আমাদের এইটা প্রমাণ করতে হবে এটা এখানে পৌঁছতে হবে স্কোয়ার মাইনাস এর স্কোয়ারে হোল টু দি পার এন তাহলে এখানে কী করতে পারি এটা যদি আমরা পুরো এ হিসাবে কনসিডার করি এটা এ প্রথমটা এ দ্বিতীয়টা বি তাহলে এটা আর নিচে দুই এর যেহেতু স্কোয়ার আছে নিচে একের চার কমন নিয়ে নিলাম একের চার বাইরে কমন নিয়ে নিলাম একের স্যার কমন নেওয়ার পর এরপর থাকবে আরেকবার লিখে নিচ্ছি এ প্লাস এক্সের হোল টু দি পাওয়ার এন প্লাস এ মাইনাস এক্সের হোল টু দি পাওয়ার এন তার স্কোয়ার এ প্লাস এক্সের হোল টু দি পাওয়ার এন মাইনাস এ মাইনাস এক্সের হোল টু দি পাওয়ার এন তার স্কোয়ার এবার ফার্স্ট টার্মটা যদি আমরা এ হিসাবে ভাবি এটা পুরো ক্যাপিটালে ভাবলাম ক্যাপিটাল অন্য কিছু ধরে নিচ্ছি এটা পি ভাবছি এটা কিউ ভাবছি তাহলে এটাও পি এটা কিউ এখানে তার মানে পি প্লাস কিউয়ের হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর স্কোয়ার তাহলে এটা হচ্ছে যে ফোর পি কিউয়ের সূত্র ফোর এবির সূত্র হচ্ছে তাহলে ফোর এবির সূত্র দ্যাট ইজ ওয়ান বাই ফোর ইন্টু ফোর এবি এ বি মানে এখানে পি কিউ তাহলে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন চারগুলো ক্যান্সেল হচ্ছে এবার পাওয়ারে দুটোরই এন আছে তাহলে ভিতরটা গুণ হয়ে যাবে ভিতরটা যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার যেহেতু দুটোই এন আছে এন রেখে দিলাম দ্যাট ইজ দ্য প্রুফ সো এই প্রবলেমগুলোই মোটামুটি যতগুলো প্রবলেম আটকে গিয়েছিল বা যেগুলো একটু ডিফিকাল্ট প্রবলেম ছিল সেগুলো আমি করে দিলাম আর তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কোনো অঙ্ক করতে যে আমায় বলো আমি সেগুলো সলভ করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং